হ্যালো স্টুডেন্টস ভীষণ ডব্লু এর পক্ষ থেকে আজকে থেকে তোমাদের জন্য একটা নিউ সিরিজ কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে নিউ সিরিজ শুরু হচ্ছে তো আমরা কিন্তু অনেকটাই কিন্তু পড়ে ফেলেছি অলরেডি এবং পরীক্ষাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে তোমাদের কেননা করোনার গ্রাফটা কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে তো হয়তো দেড় থেকে দু মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাগুলো আসতে শুরু করবে এবং আজকে সিরিজ থেকে আমরা এমন কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো ঠিক আছে তো এমন কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো যেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা শুধুমাত্র ডাব্লিউ এর প্রিলিমিনারির জন্য নয় এটা কিন্তু আমরা প্রিলিমিনারি অ্যান্ড মেন বোথ বোথ হচ্ছে দুটোর জন্যই কিন্তু আমরা প্র্যাকটিস করব। একদম এগুলো হবে অ্যাডভান্স লেভেলের কিন্তু এমসিকিউ ঠিক আছে অ্যাডভান্স লেভেলের এমসিকিউ মিস যেগুলো হচ্ছে চিরাচরিত নয় ঠিক আছে অর্থাৎ ইজি ইজি কোশ্চেন যেগুলো সবাই পারবে এই রকমটা কিন্তু আমরা করব না কারণ না কেননা বিগত বছরগুলোর ট্রেন্ড কিন্তু তোমরা দেখেছো কীভাবে কোশ্চেনগুলো ঘোরানো হচ্ছে এবং কি ধরনের কোশ্চেন আসছে যার ফলে কাঠবও কিন্তু অনেকটা হাই যাচ্ছে তো তোমাকে যদি অ্যাডভান্স প্রিপারেশান নিতে হয় তো তোমাকে কিন্তু অন্য রকমের প্রিপারেশানটা নিতে হবে তো আজকে থেকে সেই রকম প্রতিটা সাবজেক্ট পুরো আমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আজকে থেকে ক্লাস করব। আজকে হিস্ট্রি করব কালকে পলিটি করব জিওগ্রাফি এইভাবে প্রতিটা সাবজেক্টের ওপর আমরা পঁচিশটা করে কিন্তু এমসিকিউ প্রতিদিন প্রতিদিন এভরিডে কিন্তু প্র্যাকটিস করব। এবং শুধুমাত্র এমসিকিউ নয় এসআর কি রয়েছে এক্সপ্লেনেশন নোটসও রেখেছি যাতে তোমাদের শুধু এমসিকিউ নয় এমসিকিউর সাথে সাথে একটু থিওরিটাও পড়া হয়ে যায় তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা প্রথম ক্লাস হচ্ছে আমরা হিস্ট্রি এমসিকিউ করব আজকের হিস্ট্রি এমসিকিউ ক্লাস নাম্বার ওয়ান আমরা করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকানটি যেটা রয়েছে সেটা কিন্তু প্রেস করে রাখো নতুন ভিডিও আপডেট হওয়া মাত্রই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেইখান থেকে কিন্তু তোমরা অ্যাড হয়ে যাবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো কি বলছে তীর্থঙ্করা ফরে আইডল ইজ রেকগনাইজড বাই হুইচ সিম্বল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা এবং দেখো প্রথম কোশ্চেনটাই কিন্তু একটা আনকমন কোশ্চেন ঠিক আছে দেখো আমরা জানি তীর্থঙ্কর মোট চব্বিশ জন কিন্তু তীর্থঙ্কর ছিল তোমাদের কোশ্চেনটা আমি আরেকবার বাংলায় বলে দিচ্ছি অর্থাৎ যে তীর্থঙ্কর পরেশনাথ ছিলেন ঠিক আছে সেই পরেশনাথ তীর্থঙ্করের যে সিম্বলটা বা চিহ্নটা ছিল সেই চিহ্নটা কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ততক্ষণ তোমাদের একটু বুঝিয়ে দিই দেখো চব্বিশ জন মোট তীর্থঙ্কর ছিল তার মধ্যে তেইশ নম্বর ঠিক আছে টোয়েন্টি থার্ড তীর্থঙ্কর কে ছিলেন এই পরশনাথ সনাথ এবং এই চব্বিশ জন তীর্থঙ্করের কিন্তু চব্বিশটা বিভিন্ন ধরনের সিম্বল ছিল চব্বিশ জনকে কিন্তু মেনশন করার জন্য সেই রকম থার্ড অর্থাৎ অর্থাৎ যে তীর্থঙ্কর সিম্বল কোনটি ছিল তো কমেন্ট করে তোমরা জানাও কোনটা ছিল তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানে হ্যাঁ অনেকেই ঠিক উত্তর দিয়েছ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সার্পেন্ট ঠিক আছে সার্পেন্ট ছিল এই পরশনাথ বা তেইশতম হচ্ছে যে তীর্থঙ্কর ছিলেন তার কিন্তু চিহ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখব এর এক্সপ্লেনেশনটা কি রয়েছে দেখো কারেক্ট অ্যান্সার ডি সারপেন্ট আমরা দেখলাম নোটস তীর্থঙ্কর পরশনাথ ওয়াজ টোয়েন্টি থার্ড তীর্থঙ্কর যেটা আমি লিখে দিলাম হু ফ্রেস্ট ফোর টিচিং অফ জার্নিজিম যিনি কিন্তু চারটে মন মে মন হচ্ছে চারটে যে মেন হচ্ছে পথ ছিল সেগুলো কিন্তু দেখিয়েছিলেন নট টু কিল মানে কাউ কারোর হিংসা করো না অহিংসা বা কাউকে হত্যা করো না নট টু লাই মিথ্যা কথা বলো না নট টু স্টিল চুরি করো না এবং নট টু ওন প্রপার্টি এবং সম্পত্তির প্রতি কিন্তু লোভ রেখো না ঠিক আছে এই চারটে কিন্তু বলেছিলেন his আইডল ইজ রেকগনাইজড বাই সিম্বল অফ সারপেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তার যে মূর্তি বা আইডল বা আদর্শ রয়েছে তাকে কিন্তু ওই সারপেন্টের হচ্ছে সিম্বল দিয়ে কিন্তু রেকগনাইজ করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এবং পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল রয়েছে ডাব্লিউ এ বিশেষ করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু আমরা দেখব হু ওয়াজ দ্য ফাউন্ডার অব গঙ্গা ডাইনেস্টি গঙ্গা ডাইনেস্টির হচ্ছে প্রবর্তককে তোমরা কমেন্ট করে জানাও গঙ্গা ডাইনেস্টির প্রবর্তককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গঙ্গা ডাইনেস্টির মধ্যে কিন্তু একজন বিখ্যাত রাজা কিন্তু তোমরা মনে রাখবে পুরীর যে জগন্নাথ মন্দির সেই পুরীর জগন্নাথ মন্দির কিন্তু বানিয়েছিলেন তো এই সেই বিখ্যাত গঙ্গা ডাইনেস্টির ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতাকে তো কমেন্ট করে জানাও আমি সময় দিচ্ছি তো কোয়েশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে কঙ্কানি ভর্মন কঙ্কনি ভর্মন কিন্তু এই গঙ্গা ডাইনেস্টির হচ্ছে প্রবর্তক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর জন্য চলো ইম্পর্ট্যান্ট আমরা যে এটা রয়েছে সেটা দেখে নিই দেখো কঙ্কনি ভর্মন সঠিক উত্তরটা দেখলাম কঙ্কনি ভর্মন ওয়াজ ফাউন্ডার অফ গঙ্গা ডাইনেস্টি হি ওয়াজ নোন অফ নোন অ্যাজ তিনি পরিচিত ছিলেন কি হিসাবে ধর্ম মহাধিরাজ ঠিক আছে ধর্ম মহাধিরাজ ধর্ম মহাধীরাজ ধর্ম মহাধিরাজ নামে কিন্তু তিনি এই কঙ্কনি ভর্মন পরিচিত ছিলেন যিনি ছিলেন গঙ্গা ডাইনেস্টির প্রবর্তক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একবার WBCS মেনে চলে এসেছে তার মানে আবারও আসতে পারে প্রশ্নটা কি বলছে তালাক্কা পিয়াম বিলংস টু হুইচ তামিল সঙ্গম তালাককা পিয়াম এই এটা হচ্ছে একটা গ্রামার বই ঠিক আছে তামিল হচ্ছে গ্রামার বই এই তালাক্কা পিয়াম এই বইটা কোন তামিল সঙ্গমের সময় লেখা হয়েছিল তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 3 এর দেখি হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তো কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সেকেন্ড ঠিক আছে সেকেন্ড তো তামিল সঙ্গম সেকেন্ড ঠিক আছে এই সেকেন্ড তামিল সঙ্গমের সময় কিন্তু তালাকাপিয়াম এই গ্রামার বইটা কিন্তু লেখা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডিটেলসে দেখবো দেখো সেকেন্ড আমরা দেখলাম তালাক্কাপিয়াম ইজ এ ওয়ার্ক অন গ্রামার অফ তামিল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে তামিল ভাষাটা রয়েছে সেই তামিল ভাষার ওপর একটা ব্যাকরণ বই হচ্ছে ব্যাকরণ বই হচ্ছে এই তালাক্কাপিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লু বিশেষের জন্য কিন্তু ইট ডিলস উইথ অর্থোগ্রাফি তারপর ফোনোলজি মর্ফোলজি তারপর হচ্ছে সেমা সেমান্টিস তারপর প্রস প্রসডি অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ লিটারেচার অর্থাৎ এই সাবজেক্ট অর্থাৎ তামিল যে সাহিত্যটা রয়েছে তার মধ্যে কিন্তু এতগুলো বিষয় অর্থোগ্রাফি ফোনলজি মর্ফোলজির ব্যাপারে কিন্তু এই এই তালাক কাপি আমি কিন্তু লেখা রয়েছে ইট বিলংস টু সেকেন্ড তামিল সঙ্গম এবং এটা দ্বিতীয় তামিল সঙ্গমের সময়কালে কিন্তু লেখা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার ফোম ফোর হুইচ সাকা কিং ডিফিটেড বাই গৌতমী পুত্র সাকাকর্ণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সাতবাহন ডাইনেস্টির সাতবাহন ডাইনেস্টির একজন বিখ্যাত বা গ্রেটেস্ট যে রাজা ছিলেন গৌতমী পুত্র সাতাকর্ণী সেই গৌতমী পুত্র সাতাকর্ণির কাছে কোন শখ রাজা বা সাকা কিং পরাজিত হয়েছিলেন তোমরা কমেন্ট করে জানাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এবং আনকমন প্রশ্ন খুবই অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করছি হ্যাঁ কমেন্ট করে জানাও তোমরা হ্যাঁ অনেকেই ঠিক উত্তর দিয়েছ তো কোয়েশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর যাবে অপশান ডি নহপানা পানা হলো সেই শক রাজা যিনি কিন্তু এই সাতবাহন বংশের যে বিখ্যাত রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী তার কাছে কিন্তু পরাজিত হয়েছিলেন ডিটেলসে দেখবো দেখো নহপান সাকা কিং আমরা দেখলাম দ্য ফেমাস সাতবাহনা রুলার গৌতমীপুত্র সাতাকর্ণী ডিফিটেড সাকা কিং নহকুপনা অর্থাৎ বিখ্যাত গৌতমী পুত্র সাতাকর্ণী যিনি ছিলেন সাতবাহন বংশের রাজা তিনি নহপানকে হচ্ছে পরাজিত করেছিলেন অ্যান্ড রিস্টোর দ্য প্রেস্টিজ অফ হিস ডাইনেস্টি এবং এই সাতবাহন বংশের যে প্রেস্টিজ বা হেরিটেজ বা ঐতিহ্য সেটা কিন্তু আবার পুনরুজ্জীবিত করেছিলেন বাই রিকনকারিং এ লার্জ পার্ট অফ ফরমার ডোমিনিয়ন্স অফ সাতবাহনস ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন নাম্বার ফাইভ আমরা করবো হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশন মেনশন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অথরিটি অভার নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে এবং ডাব্লিউ এর কিন্তু ফেভারিট প্রশ্ন বলতে পারো এটা তো অনেকবারই প্রশ্নটা এসেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অর্থাৎ যেটা হচ্ছে গুপ্ত বংশের রাজা চন্দ্রগুপ্ত টু চন্দ্রগুপ্ত টু এই চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার ওপর যে রাজত্বই যেভাবে প্রচার করেছিলেন সেটার ব্যাপারে কোন ইনস্ক্রিপশানে কিন্তু লেখা রয়েছে তোমরা কমেন্ট করে জানাও হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিয়েছ কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মে রাউলি আয়রন পিলার ইনস্ক্রিপশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু বিসিএস মেনের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ দেখো এর ডিটেলসে আমরা দেখব মেহরাউলি আয়রন পিলার ইনস্ক্রিপশানের কিন্তু লেখা রয়েছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য কিন্তু পূর্ব পশ্চিম ভারতে কিন্তু তার রাজত্ব যে বিরাজ করেছিলেন সেটার ব্যাপারে লেখা রয়েছে দেখো মেয়ের অলি আয়রন পিলার ইনস্ক্রিপশন মেনসান চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অথরিটি অফ নর্দার্ন ওয়েস্টার্ন ইন্ডিয়া যেটা আমি খুনি বললাম অ্যান্ড এ গুড পোর্শন অফ বেঙ্গল শুধুমাত্র যে নর্থ ওয়েস্টের ব্যাপারে লেখা রয়েছে তা নয় আমাদের বেঙ্গল অর্থাৎ বাংলার ওপরেও তার যে আধিপত্য ছিল সেটার ব্যাপারেও লেখা রয়েছে দিস পিলার ওয়াজ এস্টাবলিশড বাই চন্দ্রগুপ্ত অ্যাস ভীষ্ণু পদা ইন দ্য অনার অফ লর্ড ভীষ্ণু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই পিলার ইনস্ক্রিপশনটা কিন্তু নাম অনুসারে কিন্তু এটাকে প্রতিষ্ঠিত কাকে উদ্দেশ্য করে ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স আমরা দেখব হু ওয়াজ দ্য ফার্স্ট ইন দ্য গ্রিক কিং হু বিকাম বুদ্ধিস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং খুব ক্রিকি কোশ্চেন ক্রিকি কোশ্চেন ঠিক আছে বলছে কোন ইন্দো গ্রিক কিং ইন্দো গ্রিক কিংদের কি আর একটা বলা হয় ব্যাকটেরিয়ান ব্যাকটেরিয়ান গ্রিক কিং ঠিক আছে এইটাও হিসাবে কিন্তু বলা হয় কোন ইন্দো গ্রিক কিং বা ব্যাকটেরিয়ান গ্রিক কিং হচ্ছে বুদ্ধিস্ট হয়েছিলেন অর্থাৎ বৌদ্ধ ধর্মে কিন্তু নিজেকে

এই মিলিন পানহা কিন্তু এই মিলিন্দার টু এর কথোপকথনের সাথে কিন্তু ওপরে বেস করে কিন্তু লেখা তো ডিটেলসে দেখবো চলো মি মিরিন্দার টু মিরিন্দার টু ওয়াজ দ্য ইন্দো গ্রিক কিং হু এস্টাবলিশড এ লার্জ এম্পায়ার ইন সাউথ এশিয়া অ্যান্ড বিকাম এ প্যাট্রন অফ বুদ্ধিজম এই গ্রিক ইন্ডিয়ান ইন্দো গ্রিক কিং ছিলেন মিয়েন্দার টু যিনি হচ্ছেন সাউথ এশিয়াতে বিখ্যাত সাম্রাজ্য বা প্রচুর বড় একটা সাম্রাজ্য গঠন করেছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন ওকে নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার সেভেন দ্য গ্রিক অ্যাম্বাসেডার কী বলেছে ডাইমাচুস অফ হচ্ছে কি বলছে প্লেটিয়া হ্যাড ভিজিটেড দ্য কোর্ট অফ হুইচ অফ দ্য ফলোইং রুলার অফ মগদা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু আমরা আমি যখন মৌর্য ডাইনেস্টি তোমাদের থিওরি ক্লাস করাছিলাম সেখানে কিন্তু সুন্দরভাবে এটা বলে দিয়েছিলাম বলছে যে কোন মগধের রাজার রাজত্বকালে তার সভাতে একজন গ্রিক অ্যাম্বাসেডার বা গ্রিক হচ্ছে রাজদূত এই ডাইমাচুস যার নাম কি ছিল ডাইমাচুস তিনি এসেছিলেন হচ্ছে গ্রিক দূত হিসাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউ এর জন্য তো তোমরা কমেন্ট করে জানাও অনেকেই সঠিক উত্তর করেছো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর যাবে অপশান সি বিন্দু সারা বিন্দু সারের রাজসভাতে সভা সভাতেই ডাইমাচুস কিন্তু এসেছিলেন গ্রিক অ্যাম্বাসেডার হিসাবে এবং চন্দ্রগুপ্তের মৌর্যের আমলে কি এসেছিলেন তোমরা সকলে জানো মেগাস থেনিস মেগাস থেনিস ওকে এবং বিন্দুসারের রাজত্ব কালে এসেছিল ডাইমাচুস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো সরি এটার হচ্ছে আমরা অফ হ্যাড কাম অ্যাজ নোট টু বিষ্ণু বিষ্ণু বিন্দুসারার হচ্ছে রাজত্বকালে এসেছিলেন এই ডাইমাচুস গ্রিক অ্যাম্বাসডার হিসাবে অর অমিত্রঘাটা এই বিন্দুসারের অপর একটি নাম হচ্ছে কি অমিত্রঘাটা এই ডায়মাচুসে কিন্তু এই নামটা দিয়েছিলেন অমিত্রঘাটা দ্য সন অ্যান্ড সাকসেসর অফ চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরাধিকারী এবং পুত্র হি অ্যালং উইথ মেগাস্তিনিস প্রোভাইডস ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট কম টেম্পোরারি সোসাইটি অ্যান্ড হচ্ছে পলিটি অর্থাৎ হি মিনস কে এই ডাইমাচুস ডাইমাচুস হচ্ছে কি মেগাস্তিনিসের মতোই অর্থাৎ মেগাসিনিস যে বইটা লিখেছিলেন ইন্ডিকা সেই বইয়ের মতোই এই ডায়মাচুসের গ্রন্থ দেখেও কিন্তু তৎকালীন সোসাইটি সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার ব্যাপারে কিন্তু ডিটেলসে আমরা জানতে পারি হি ওয়াজ সেন্ট বাই অ্যান্টিওচুস ওয়ান দ্য সন অফ সেলুকাস নিকোটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডায়মাচুসকে কে প্রেরণ করেছিলেন বিন্দুসারের রাজসভাতে প্রেরণ করেছিলেন অ্যান্টিওচুস ওয়ান এই অ্যান্টিয়াচুস কেছিলেন সেলুকাসের হচ্ছে পুত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে দেখো একটা প্রশ্ন পড়তে গিয়ে আমরা কতগুলো ডিটেলসে আলোচনা করে ফেললাম এবং সেইখান থেকে কিন্তু তোমাদের আনুষঙ্গিক অনেক কিছু জানা হয়ে গেলো এবং এইখান থেকেও যদি প্রশ্ন আসে তোমরা যদি ভালো করে ফলো করো তো তোমরা কিন্তু সেইখান থেকেও অ্যান্সার করতে পারবে ওকে তো নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার এইটটা আমরা দেখে নেব অ্যাপার্ট ফ্রম মাদুরাই হুইচ অ্যাম দ্য ফলোয়িং ওয়াজ অলসো এ ক্যাপিটাল অফ পান্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে পাণ্ড রাজত্ব ছিল দক্ষিণ ভারতে সেই দক্ষিণ ভারতের পাণ্ড রাজ্য হচ্ছে রাজ্যত্বের যে প্রধান ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে মাদুরাই ঠিক আছে এই মাদুরাই ছাড়াও অন্য কোন জায়গা তাদের ক্যাপিটাল হিসাবে ছিল সেই প্রশ্নটা এখানে করা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর কোনটা হবে হ্যাঁ আমি একটু সময় দিচ্ছি তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে করকাই করকাই ছিল এই মাদুরাই ছাড়াও পাণ্ডদের অন্য একটা কিন্তু ক্যাপিটাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং দেখো আনকমন একটা প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় আসলে আসতে পারে দেখো আমরা নেক্সট আমরা দেখবো এটার ব্যাপারে হচ্ছে এক্সপ্লেনেশন নোটসটা দেখব করকাই হুইচ ইজ নাও অ্যান্ড ইনসিগনিফিকেন্ট ভিলেজ ইন তামিলনাড়ু করকাই বর্তমানে একটা তামিলনাড়ু রাজ্যের একটা গুরুত্বপূর্ণ কি হচ্ছে গ্রাম দ্য অর্থাৎ তৎকালীন যে পান্ডোর যে রাজত্ব ছিল সাউথ ইন্ডিয়াতে তখনকার কিন্তু একটা ইম্পর্টেন্ট কমার্শিয়াল ক্যাপিটাল অর্থাৎ অর্থনৈতিক রাজধানী ছিল এবং ইম্পর্টেন্ট পোর্ট অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে ছিল করকাই হ্যাজ এ ক্র্যাডেল অফ সাউথ ইন্ডিয়ান সিভিলাইজেশন অ্যাজ পার ট্র্যাডিশন ইট ইস কনসিডার দ্য হোম অফ থ্রি ব্রাদার্স হু আর সাপোজ টু হ্যাভ ফাউন্ডেড দা পান্ডুয়া চেরা অ্যান্ড চোলা কিংড ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কী বলছে এই কর্কায় এই জায়গাটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেই সভ্যতার একটা কেন্দ্রভূমি বলতে পারো এই কর্কায় জায়গাটা এবং এখানে বিভিন্ন ধরনের ট্র্যাডিশন দেখতে পাওয়া যায় এবং মনে করা হয় এইখানে তিনটে ভাইয়ের কিন্তু উত্থান হয়েছিল এই জায়গা থেকে যেখান থেকে মনে করা হয় এই তিনটে ভাই কারা কোন তিনটে রাজত্ব হচ্ছে করেছিল পাণ্ড চেরা এবং চোলা কিংডম যারা উৎপত্তি করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার নাইন আমরা দেখব গোফাতা ব্রাহ্মণ ইজ এ পার্ট অফ হুইচ অব দ্য ফলোইং ভেদেস ভেদাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার কিন্তু প্রশ্নটা পরীক্ষায় এসেছে এসএসসি রেল এবং ডাব্লিউ মেনে কিন্তু প্রশ্নটা এসেছে এবং ডাব্লিউ বিসিএস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে গোফাতা ব্রাহ্মণ আমরা দেখেছিলাম ব্রাহ্মণ বলে যে পাঠটা রয়েছে ঠিক আছে একটা গদ্য অংশ গদ্যের হচ্ছে রূপ হচ্ছে এই ব্রাহ্মণা ঠিক আছে মোট বারোটা হচ্ছে ব্রাহ্মণা রয়েছে সেই বারোটা ব্রাহ্মণের মধ্যে গোপাতা ব্রাহ্মণ এই গোপাতা ব্রাহ্মণ কোন বেদাতে লেখা রয়েছে কোন বেদের অন্তর্গত এই গোপাতা ব্রাহ্মণ তোমরা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অনেকেই ঠিক উত্তর করেছে কোয়েশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অথর্ব বেদা বেদার একটা পাঠ হচ্ছে এই গোফাতা ব্রাহ্মণা ডিটেলস দেখব দেখো দ্য গোফাতা ব্রাহ্মণা এর জেনার অফ প্রোজ প্রোজ মানে হচ্ছে কি গদ্য ঠিক আছে জেনার অফ গদ্য ঠিক আছে প্রোজ টেক্স ডেসক্রাইবিং দ্য ভেদিক রিচুয়ালস যেটা এই গোফাতা ব্রাহ্মণটা হচ্ছে একটা গদ্য রূপ যেখানে বলা হয়েছে বেদিক রিচুয়ালস অর্থাৎ অর্থাৎ বৈদিক রীতি রিচুয়ালস লেখা রয়েছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য অথর্ব বেদা যেটা হচ্ছে অথর্ব বেদার সাথে রিলেটেড দ্য টেক্সট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বোথ কি বলছে সৌনাকা অ্যান্ড পাইপালা দ্য রিসেশনস অব দ্য অথর বেদা ঠিক আছে এই অথর বেদার দুটো কিন্তু রিসেশনস রয়েছে সরি রিসেনশান রয়েছে সেই রিসেনশান হচ্ছে কি সৌনকা অ্যান্ড পাইপ হচ্ছে পাইপালা এই দুটোর সাথে কিন্তু এই রিলেটেড এই গোপাতা ব্রাহ্মণ ইট ইস কনসিডার্ড এটাকে মনে করা হয় দ্যাট যে দিস ব্রাহ্মণা ইস অ্যাসোসিয়েটেড উইথ বৌধ শঙ্কু সৌনাকা অ্যান্ড পাইপাল্লাদা অব দ্য অথরবেদা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এইগুলো কিন্তু ডিটেলসে যদি তোমরা জানতে পারো এগুলো কিন্তু ডাব্লু বিস এর মেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এত ডিটেলসে কিন্তু তোমাদের পড়তে হবে এবং দেখো এইখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমরা জানতে পেরে গেলাম যে অথর্বেদার গোফাধা ব্রাহ্মণ যেটা রয়েছে সেটা দুটো পার্ট সেটা হচ্ছে সৌনাকা অ্যান্ড পাপিলাদা যে পৈপালাদা যেটা রয়েছে পাট অথর্বেদা সেই দুটোর সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন আমরা দেখবো কী বলছে হুইচ অ্যামং দ্য ইজ কারেক্ট মিনিং অফ অফিস অফ উল কোয়াজাত আন্ডার মুঘল ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোগল সাম্রাজ্য চলাকালীন বা মুঘল রাজত্বে এই কোয়াজি উল কোয়াজাত এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটার বা অফিসটার সঠিক মিনিংটা কী তো কোয়েশ্চেন নাম্বার টেন তোমরা কমেন্ট করে জানাও হচ্ছে কমেন্ট বক্সে সঠিক উত্তরটা কোনটা হবে অনেকেই সঠিক উত্তর করেছো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুপ্রিম অথরিটি ইন জাস্টিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুপ্রিম অথরিটি ইন জাস্টিস অর্থাৎ যে বিচার ব্যবস্থাটা ছিল মুঘল সাম্রাজ্যের তার যে সুপ্রিম অথরিটিটা ছিল বা সবার হেডে যিনি ছিলেন তেনাকে বলা হতো কোয়াজি উল কোয়াজাত এটা হচ্ছে মোগল সাম্রাজ্যের সময় ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এবং মেনে জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন এটা ডিটেলসে দেখব দেখো চিফ জাজ অর্থাৎ প্রধান বিচারপতি অফ এম্পায়ার উল কাজাদ ওয়াজ দ্য সুপ্রিম অথরিটি ইন জাস্টিস যেমন আমাদের বর্তমানে সুপ্রিম কোর্টের হচ্ছে চিফ হচ্ছে বা প্রধান থেকে আমরা সিজেআই বলি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলি সেই রকম মুঘল সাম্রাজ্যের যে বিচার ব্যবস্থা ছিল তার প্রধানকে কি বলা হতো উল কোয়াজাদ সিন্স ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য এম্পায়ার টু ডু অ্যাওয়ে উইথ জাস্টিস ইন অল কেসেস হি অ্যাপয়েন্টেড কোয়াজি উল কোয়াজাত টু ডু দ্য জাস্টিস ইন অ্যাকর্ডেন্স উইথ মুসলিম ল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ রাজার পক্ষে কিন্তু সমস্ত কেস কিন্তু বিচার করা এটা কিন্তু তার পক্ষে সম্ভব হতো না সেই জন্য রাজা কি করেছিলেন বা মুঘল সাম্রাজ্যের যে রাজারা ছিলেন তারা ওই কোয়াজি উল কোয়াজাদ নামে একটা বিচার ব্যবস্থা বা সুপ্রিম জাস্টিস অথরিটি হচ্ছে ইনক্লুড করেছিলেন বিভিন্ন বিচার করার জন্য সেগুলো কি অনুযায়ী মুসলিম ল অনুযায়ী ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এখান থেকে কিন্তু কতগুলো জিনিস কিন্তু এখান থেকে জানতে পারছে আমরা হু রিবিল্ড দ্য সোমনাথ টেম্পেল ইন এইট ফিফটিন এডি আফটার ইট ওয়াজ ডিস্ট্রয়েড বাই আরব ইনভেডার্স ইন সেভেন টোয়েন্টি ফাইভ এডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে আমরা এটা কিন্তু জানি যে সোমনাথ টেম্পেলকে কিন্তু প্লান্ডার করে দিয়েছে বা একদম ধ্বংস করে দিয়েছে লুটে পুটে আরব ইনভেডার্সরা অর্থাৎ আরব থেকে যারা আক্রমণ করেছিল সেখানে রয়েছে কি এমডি ডি গাজনি মোহাম্মদ গাজনি রয়েছে মহম্মদ ঘড়ি রয়েছে ঠিক আছে মোহাম্মদ ঘড়ি রয়েছে যারা এই সাতশো পঁচিশ এডি থেকে ঠিক আছে বহুবার কিন্তু আমাদের এই সোমনাথ টেম্পেলকে এবং উত্তর পশ্চিম ভারতকে কিন্তু অ্যাটাক করে গেছে কিন্তু এটা জানি না যে কে আবার সোমনাথ টেম্পেলকে আবার রিবিল্ড করেছিল বা নতুন করে গঠন করেছিলেন তো আমরা শুধুমাত্র যে অ্যাটাক করেছে তার নামটাই কিন্তু পড়ে থাকি দেখো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা আনকমন প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো হুম অনেকেই সঠিক উত্তর করে ফেলেছো অলরেডি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাগাভাট্টা নাগাভাট্টা টু নাগাভাট্টা টু যিনি সোমনাথ টেম্পলকে আবার রিবিল্ড করেছিলেন আবার নতুন করে কিন্তু বানিয়েছিলেন এই অ্যাটাকগুলোর পরে যেটা আঠারোশো পনেরো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউ এর জন্য তো ডিটেলসে দেখবো এটার দেখো কারেক্ট অ্যান্সার নাগাভাট্টা টু নাগাভাট্টা টু ইজ বেস্ট রিবিল্ডিং সোমনাথ বলছে নাগাভাট্টা টু কে জানা যায় সোমনাথ টেম্পেলকে পুনরুত্থানের জন্য যেটা আঠারোশো পনেরো সালে তিনি করেছিলেন হুইচ ওয়াজ ডিস্ট্রয়েড বাই আরব ইনভেডার্স অর্থাৎ যা যেটা হচ্ছে আরব ইনভেডার্সের দ্বারা কিন্তু প্লান্ডার বা ধ্বংস করা হয়ে গিয়েছিল ইন সেভেন টোয়েন্টি ফাইভ এটি অর্থাৎ সাতশো পঁচিশ খ্রিস্টাব্দে দিস ওয়াজ এ লার্জ স্ট্রাকচার অব রেড স্যান্ডস্টোন এবং এই সোমনাথ টেম্পেলটা ছিল কি লাল হচ্ছে বালি পাথরের বা রেড স্যান্ডস্টোনের একটা বৃহৎ স্ট্রাকচার এগেন ডিস্ট্রয়েড ইন হচ্ছে টেন টোয়েন্টি সরি টোয়েন্টি ফোর এডি মোহাম্মদ গাজনি এবং এই রিবিল্ডের পরে আবার এক সালে মোহাম্মদ গাজনি কিন্তু এটা হচ্ছে ড্রিস করে ফেলে এবং মোহাম্মদ গাজনী কিন্তু মোট সতেরো বার এই সোমনাথ কিন্তু অ্যাটাক করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে কোয়েশ্চেন আমরা দেখব কি বলছে বাবুর নামা বা বাংলায় বলা হয় কি বাবর নামা বাবর নামা বাবর নামা ওয়াজ রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ডাব্লু এর প্রশ্ন ঠিক আছে ডাব্লিউ এর মেন এবং প্রিলিমস দুটোতেই কিন্তু এই কোশ্চেনটা এসে গেছে অলরেডি তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরে কী হয়ে যাবে যে বাবর নামা কোন ভাষাতে লেখা হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং চিরাচরিত প্রশ্ন ঠিক আছে এটা আনকমন নয় এটা অনেকেই জানো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কি বলছে চেঘাত তাই তুর্কিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেঘাত কয় ঠিক আছে চে ঘাত তুর্কি এই কয় ভাষায় কিন্তু এই বাবর নামা বইটা লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো হচ্ছে নোটসটা বাবর হ্যাজ রিটেন হিজ বায়োগ্রাফি বাবর নিজেই তার জীবন কাহিনী লিখেছিলেন যেটা হচ্ছে বাবর নামা নামে পরিচিত হুইচ ইজ অলসো নোন অ্যাস হচ্ছে তুজি কি বাবরই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এখান থেকে ডিটেলস জেনে গেলাম যে বাবর নামা বাবর নামার অপর একটি নাম কি তুজুকি বাবরি এই এই যে তুজুকি বাবরি এই কথাটা কি অনুযায়ী এই হচ্ছে তুর্কি অনুযায়ী কিন্তু এইটার নাম হচ্ছে তুজুকি বাবরি বাবর অ্যান্ড জাহাঙ্গীর আর দ্য অনলি টু এম্পার অফ মুঘল অর্থাৎ মুঘল সাম্রাজ্যের বাবর এবং জাহাঙ্গীর হল মাত্র দুজন সেই রকম সম্রাট হু রোড দেয়ার আর ওন বায়োগ্রাফি যারা তাদের নিজেদের জীবন কাহিনী লিখে গিয়েছিলেন বাবর নামা ইজ অলসো নোন টু বি দ্য ফার্স্ট টু অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি ইন দ্য ইসলামিক বা বাবরই হলো প্রথম হচ্ছে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী মানে ট্রুলি একদম সত্যিকারের আত্মজীবনী ইসলামিক লিটারেচারের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার থার্টিন কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রুলার অব দিল্লি সুলতানেট ফেস্ট ম্যাক্সিমাম নাম্বার অব মঙ্গল অ্যাটাকস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউ এর ফিলিমসে বহুবার এসেছে এবং এটা অল্টারনেটিভ ইয়ারে আসে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মেনের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ শুধুমাত্র ডাব্লিউ বিসিএস নয় অন্যান্য প্রশ্ন এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ সমানভাবে তোমরা কমেন্ট করে জানাও যে কোন দিল্লি সুলতান অর্থাৎ কোন দিল্লি সুলতানের আমলে সব থেকে বেশিবার মঙ্গল অ্যাটাক কিন্তু হয়েছিল ঠিক আছে মঙ্গলদের অ্যাটাক কিন্তু হয়েছিল তো অনেকেই সঠিক উত্তর অলরেডি করে ফেলেছে কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আলাউদ্দিন খেলজি আলাউদ্দিন খিলজির সময় সব থেকে বেশিরভাগ কিন্তু মঙ্গল অ্যাটাক হয়েছিল ওকে নেক্সট দেখো ডিটেলসে এটা দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মঙ্গল অ্যাটাকস ও আলাউদ্দিন খিলজি হি বিল্ড সিরি হিস ক্যাপিটাল মেনলি টু হচ্ছে ডিটার দ্য মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই আলাউদ্দিন খেলজি একটা নতুন শহর বানিয়েছিল সিরি ঠিক আছে এই সিরি বানিয়েছিল সিরি নামক একটা শহর বানিয়েছিল এইটা বানিয়েছিল মেনলি মঙ্গলদের অ্যাটাক থেকে বাঁচার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিল্ডিং বিল্ড বাই শাহজাহান জাহান অ্যাট আগ্রা ইজ সিমিলার ইন প্যাটার্ন অফ সেন্ট বাসেলস ক্যাথরিডাল ইন মস্কো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ মস্কোতে যেটা একটা যে ক্যাথরিডাল বা চার্চ রয়েছে ঠিক আছে মস্কো অর্থাৎ যেটা রাশিয়াতে রয়েছে রাশিয়ার মস্কোতে যে সেন্ট ব্রাসেলসের ক্যাথিডাল যে চার্চ রয়েছে সেই চার্চের প্যাটার্নে শাহজাহান কোন তার হচ্ছে মসজিদটা বা ফোর্টটা বা মহলটা বানিয়েছিলেন ঠিক আছে আগ্রাতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে মোগল আর্কিটেকচারের উপর থেকে প্রশ্ন ডাব্লিউ বিসিএস মেনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন প্রশ্ন তো কমেন্টে জানাও কমেন্টে কিন্তু দু একজন সঠিক উত্তর দিয়েছ তো কোয়েশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পার্ল মস্ক পাল মস কিন্তু এই সেই গুরুত্বপূর্ণ মহল হচ্ছে বা মসজিদ পাল মস ঠিক আছে যেটা হচ্ছে এই সেন্ট ব্রাসিলস কাছে হচ্ছে প্যাটার্নে বানানো দেখো ডিটেলসে দেখবো পাল মস অলসো নোন অ্যাস মতি মসজিদ যেটাকে আমরা মতি মসজিদ হিসাবে জানি ওকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন হুইচ অফ দ্য ফলোয়িং রুলার অফ দিল্লি সুলতানের ফেস্ট ম্যাক্সিমাম নাম্বার অফ মোগল অ্যাটাকস দেখো এইট কোশ্চেনটা জাস্ট একটু আগে আমরা করলাম ঠিক আছে রিপিট হয়ে গেছে কোশ্চেনটা তো সঠিক উত্তরে যাবে অপশান এ আলাউদ্দিন খিলজি ওকে দেখো এইটাই কিন্তু কোশ্চেনটা রিপিট হয়ে গেছে তার জন্য সরি নেক্সট কোয়েশ্চেন হু অ্যামং দা ফলোইং ফাউন্ডেড মাদ্রাস লেবার ইউনিয়ন আমরা কিন্তু মডার্ন ইন্ডিয়ার মধ্যে আস্তে আস্তে ঢুকে বললাম কি বলছে নিচের অপশনগুলোর মধ্যে কে মাদ্রাস লেবার ইউনিয়নটা গঠন করেছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন প্রশ্ন তোমরা হয়তো অনেক জায়গায় এটা কোশ্চেনটা পেয়ে থাকবে যারা একটু ডিটেলসে পড়েছো তো মাদ্রাস লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন তোমরা কমেন্ট করে জানাও তো অনেকেই সঠিক উত্তর করেছো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিপি ওয়াদিয়া বিপি ওয়াদিয়া মাদ্রাস লেবার ইউনিয়নের প্রতিষ্ঠা করেছিলেন ডিটেলসে দেখব দ্য ফার্স্ট ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া ওয়াজ মাদ্রাস লেবার ইউনিয়ন অর্থাৎ গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম যে ট্রেড ইউনিয়নটা ছিল ব্যবসা বাণিজ্যের ইউনিয়নটা ছিল সেটা হচ্ছে মাদ্রাস লেবার ইউনিয়ন ঠিক আছে হুইচ ওয়াজ ফাউন্ডেড যেটা প্রতিষ্ঠিত হয়েছিল ইন নাইনটিন এইটিন উনিশশো সালে বাই বিপি ওয়াদিয়া বিপি ওয়াদিয়ার মাধ্যমে অ্যালং উইথ এবং এর সাথে কেছিলেন ভি কল্যাণা সুন্দরম হচ্ছে মাদা মাদালিয়ার এবং এই বিপি ওয়াদিয়ার সাথে কেছিলেন ভি কল্যাণা সুন্দরম মাদু হচ্ছে মাদালিয়ার তো এখান থেকে দুজনের নাম কিন্তু আমরা পেলাম যারা মাদ্রাস লেবার ইউনিয়ন কিন্তু গঠন করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটগুলো কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে অনেক সময় দেখবে অন্যান্য অ্যাটেম্প করতে গিয়ে ঠিক আছে আমরা দেখব দ্য পলিসি অ্যানাউন্সমেন্ট অফ কি বলছে প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অ্যাস অ্যান ইন্ট্রিক পার্ট অফ ব্রিটিশ এম্পায়ার ওয়াজ এম্প ইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন রিপোর্টে কোন রিপোর্টে ভারতবর্ষের নিচের দেখো চারটে অপশান দেওয়া রয়েছে তোমরা কমেন্ট করে জানাও এই উত্তরটা কী হবে এই প্রশ্নটার বলছে কোন রিপোর্টে এটা বলা হয়েছে বা এই পলিসিটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করছে যে দ্য প্রোগ্রেসিভ রিয়েলাইজেশান অব রেসপন্সিবল গভর্নমেন্ট অর্থাৎ একজন দায়িত্ববান সরকারের যে প্রোগ্রেসিভ রিয়েলাইজেশনটা থাকে ভারতের প্রতি সেটা ব্রিটিশ এম্পারার অর্থাৎ ব্রিটিশ যে রাজত্ব রয়েছে তার হচ্ছে একটা ইন্ট্রিগাল পার্ট এই কথাটাই কিন্তু বলা হয়েছে তো কোশ্চেন নাম্বার নাম্বারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মনটেগু চেমসফোর্ড রিপোর্ট মন্টেগু চেমসফোর্ড রিপোর্টে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে ভারতের ব্যাপারে যে দায়িত্বশীল গভর্নমেন্টটা রয়েছে এবং তার প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন কিন্তু ব্রিটিশ এম্পায়ারের একটা হচ্ছে অংশ ডিটেলসে দেখব দ্য মন্টেগু চেমস রিফর্মস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য কলোনিয়াল গভর্নমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া ইন নাইনটিন নাইনটিন অর্থাৎ আমাদের ভারতবর্ষে তৎকালীন উনিশশো উনিশ সালে যে ভারত হচ্ছে ব্রিটিশ সরকার ছিল সেটা কিন্তু এই মন্টেগু চেমসফ চেমসফ ফোর্ড রিফর্মসটা ইন্ট্রোডিউস করা হয় আমাদের ভারতে অ্যাডউইন মন্টেগু ওয়াজ দ্য ওয়াস দ্য দেন সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া এবং অ্যাডউইন মন্টেগু কে ছিলেন সেক্রেটারি অফ স্টেট ছিলেন ইন্ডিয়ার অ্যান্ড লর্ড চেমসফ ফোর্ড দ্য ভাইস রয় অফ ইন্ডিয়া এবং চেমসফ কী ছিল আমাদের ইন্ডিয়ার ভাইস রয় ইট অ্যানাউন্সড দ্য প্রোগ্রেসিভ রিয়েলাইজেশান অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অ্যাজ এ ইন্ট্রিগাল পার্ট অফ ব্রিটিশ এম্পার যেটা আমরা এক্ষুনি বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কিন্তু মেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মেনের জন্য এটা নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন হু এমং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি এটা খুবই ইজি কোশ্চেন দিয়েছি একটা তোমরা সকলেই যেন কমেন্ট করে জানাও কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর কি হবে অনেকেই সঠিক উত্তর করেছ বেশিরভাগ কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মাদাম কামা মাদাম কামা হলেন ভারতীয় বিপ্লবীবাদের হচ্ছে মাতা বলা হয় ঠিক আছে মাতা বা জননী বলা হয় কেন তাকে বলা হয় সেটা দেখব সি ওয়াজ হচ্ছে ক্রেডিটেড উইথ ডিজাইনিং ইন্ডিয়াস ফার্স্ট ট্রাই কালার ফ্ল্যাগ উইথ গ্রিন রেড স্ট্রিপস বিয়ারিং দ্য ওয়ার্স ওয়ার্ডে মাতারাম অর্থাৎ এই মাদাম কামাকে প্রথম যে ক্রেডিটটা দেয়া হয় সেটা হচ্ছে কি আমাদের ভারতবর্ষের যে প্রথম হচ্ছে ত্রিরত্ন পতাকাটা যেটা আঁকা হয়েছিল সেটা কিন্তু মাদাম কামা বানিয়েছিলেন যেখানে রং ছিল গ্রিন সবুজ স্যাফরন ঠিক আছে স্যাফরন মানে হচ্ছে ওই কি বলবো একটু কমলা টাইপের গেরুয়া টাইপের কালার এবং হচ্ছে রেড স্ট্রিপ এবং লাল লাল কিন্তু দাগ ছিল বিয়ারিং ওয়ার্ড এবং যেটা একদম অমর একটা বাণী ছিল সেটা হচ্ছে কি বন্দে মাতারাম এই কথাটা কিন্তু এই লেখা ছিল সি হোয়েস্টেড ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং কেন তাকে মাথা বলা হয় সেটা দেখো হি হোয়েস্টেড ইন্ডিয়ান ফ্ল্যাগ তিনি ভারতীয় পতাকাকে উত্তোলন করেছিলেন ভারতের বাইরে বিদেশে গিয়ে ভারতের পতাকা উত্তোলন করছেন কোথায় অ্যাট স্টুড গার্ড স্টুট গার্ডে সেটা কোথায় জার্মানিতে অন টোয়েন্টি টু আগস্ট নাইনটিন সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সাত সালের বাইশে আগস্ট জার্মানিতে গার্ডের যে পার্লামেন্ট ছিল জার্মানির সেইখানে ইন্ডিয়ান পতাকা তিনি উত্তোলন করেন ভারতের ভারতের বাইরে আফটার ফাইটিং টায়ারলেসলি ফর ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল অন ফরেন ল্যান্ড ফর সেভারেল ইয়ার্স হি কেম ব্যাক টু ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে আসেন অনেক বছর ফ্রিডম স্ট্রাগলের পর অ্যান্ড ডায়ড অন থার্টিন আগস্ট আগস্ট মাসের তেরো তারিখে তিনি মারা যান উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্যই কিন্তু তেনাকে জননী বলা হয় ভারতীয় বি বিপ্লবীবাদের ঠিক আছে नेक्स्ट क्वेश्चन नंबर 19 কি বলছে ফতেচাঁদ ওয়ান অফ দা ট্রেটর অফ পলাসি পলাসি যুদ্ধের একজন বিশ্বাসঘাতক কে হচ্ছে ফতেচাঁদ ওয়াজ बेस्टोड উইথ দা টাইটেল অফ জগৎ सेठ বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই ফতেচাঁদ যিনি ছিলেন পলাসি যে যুদ্ধ হয়েছিল অর্থাৎ সিরাজ দোলার বিশ্বাসঘাতক হিসেবে একজন পরিচিত তিনি জগৎ सेठ যে লোকের যে লোকটা ছিলেন জগৎসের নামক যে লোকটা ছিলেন সেই জগৎ সেনের সাথে কিন্তু বেস্টোট করেছিলেন অর্থাৎ কি বলবো সন্ধি করেছিলেন অর্থাৎ একসাথে মিলিত হয়েছিলেন এই বিশ্বাসঘাতকতার মধ্যে কার মাধ্যমে কার মাধ্যমে এই বিশ্বাসঘাতকতার মধ্যে কিন্তু জড়িত জুড়ে গিয়েছিলেন তো কোশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও এবং আমি এখান থেকে বলে দিচ্ছি অনেকেই সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হবে অপশান ডি মহম্মদ শাহ মোহাম্মদ শাহ সাথে কিন্তু এটা হয়েছিল বেটি বেটি ইম্পর্টেন্ট দেখো ডিটেলসে দেখব ওয়াজ অ্যাডপ্টেড সন অব মানিক চাঁদ চাঁদের অ্যাডপ্টেড বা দত্তক নেয়া পুত্র কে ছিলেন ফতে চাঁদ হি অফটেন্ড দ্য টাইটেল শেঠ এবং এই ফতে চাঁদ হচ্ছে কি করেছিলেন শেঠ এই হচ্ছে উপাধিটা নিয়েছিলেন ফ্রম এম্পারার ফারুক সিয়ার এই ফারুক সিয়ারের কাছ থেকে মোহাম্মদ শাহ বেস্টড হিম উইথ দ্য টাইটেল অফ জগৎ সেট এবং মহম্মদ শাহ কিন্তু এই জগৎ সেট টাইটেলটা কিন্তু এই ফতেহ চাঁদকে কিন্তু দিয়েছিলেন ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তিনি কিন্তু পলাশীর যুদ্ধের সময় সিরাজদোল্লার বিপক্ষে গিয়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ অ্যামং দ্য ফলোইং মার্ক মহাত্মা গান্ধীজ ফার্স্ট ফার্স্ট ইন্টু ডেথ দেখো প্রথম প্রথম উপোস ঠিক আছে প্রথম উপোস বা অনশন যেটাকে বলা হয় অন শন প্রথম অনশন ঠিক আছে মহাত্মা গান্ধীর প্রথম কোন অনশনটাকে মার্ক করে রাখা হয় আন টু দ্য ডেট অর্থাৎ আ মৃত্যু অনশন মহাত্মা গান্ধীর প্রথম কোনটা ছিল তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে কোনটা সঠিক উত্তর দেখি কতজন সঠিক উত্তর করতে পারো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির অনেকে সঠিক উত্তর করেছো অপশান সি আহমেদাবাদ মিল স্ট্রাইক আহমেদাবাদে যে মিল স্ট্রাইকটা হয়েছিল সেইটাই হচ্ছে মহাত্মা গান্ধীর প্রথম আমৃত্যু আন টু দা ডেস্ট ডেথ ফার্স্ট অর্থাৎ আমৃত্যু অনশন কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউ এর জন্য দেখো ডিটেলস দেখব ইন মার্চ নাইনটিন অর্থাৎ উনিশশো সালের মার্চ মাসে আন্ডার দ্য লিডারশিপ অফ গান্ধীজি গান্ধীজির লিডারশিপের লিডারশিপ লিডারশিপে দেয়ার ওয়াজ এ স্ট্রাইক সেখানে একটা স্ট্রাইক হয়েছিল বা অনশন হয়েছিল ইন দ্য কটন মিলস কটন মিলের হচ্ছে কাছে ইন আমেদাবাদ আমেদাবাদে ইট ওয়াজ দিস জাংচার কি বলছে জাংচার দ্যাট গান্ধী বিজ্ঞান দ্য ফার্স্ট হিজ সেভেন্থ সেভেন্টিন্থ ফার্স্ট আন টু ডেথ অন ফিফটিন্থ মার্চ নাইনটিন এইটিন এবং কি বলছে গান্ধী বিজ্ঞান হিজ ফার্স্ট সেভেন্টিন্থ অর্থাৎ সতেরো দিনের কিন্তু কি করেছিল সতেরো দিন ধরে কিন্তু এই অনশনটা করেছিল আন টু দ্য ডেথ অর্থাৎ আমৃত্যু অনশন করেছিল এবং তারপরে কিন্তু এই মিল কর্তৃপক্ষ কিন্তু ভয় পেয়ে যায় কেন গান্ধীজি হচ্ছে একদম তখন তৎকালীন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিডার তিনি যদি মারা যান তো লিড হচ্ছে মিল কর্তৃপক্ষ খুবই হচ্ছে বিপদে পড়ে যাবেন তো সেই জন্য কিন্তু গান্ধীজির যে সমস্ত দাবি দাবাগুলো ছিল সেগুলো কিন্তু মেনে নেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কি দেখবো দেখো ডাল হাউস ইস ওয়ার্স্ট পলিটিক্যাল ব্লান্ডার ওয়াস অর্থাৎ ডাল হাউসির যে রাজনৈতিক হচ্ছে ঘটনাগুলো তিনি ঘটিয়েছিলেন তার মধ্যে সব থেকে খারাপ পলিটিক্যাল ব্লান্ডার বা হচ্ছে ভুল কোনটা তিনি করেছিলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর কি হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে হ্যাঁ অপশান ডি অ্যানেকশান অফ ঔধ ঔদের অ্যানেকশান বা ঔধটাকে নিজের রাজত্বের আন্ডারে আনাটাই হচ্ছে ডাল হাউসির সব থেকে খারাপ খারাপ হচ্ছে পলিটিক্যাল ব্লান্ডার নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হোয়ার ইজ লোকেট হাজুর সাহেব হচ্ছে গুরুদ্বারা হুইচ ইজ ওয়ান অফ দ্য ফাইভ হচ্ছে কি বলছে অফ অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের যে শিখ ধর্ম রয়েছে আমাদের ভারতে যে হচ্ছে শিখ ধর্ম রয়েছে সেখানে কিন্তু পাঁচটা শিখজিমের যে মহান গুরুদ্বারা রয়েছে তার মধ্যে এই সাহেব এই গুরুদুয়ারাটা কোথায় অবস্থিত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হবে কোথায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হ্যাঁ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নান্দেদ নান্দেদে কিন্তু এই হাজুর সাহেব গুরুদ্বারাটা অবস্থিত ডিটেলস দেখো দা লোকেশন অফ ফি ফাইভ তাক্স অ্যাজ ফলোস আকাল থাক অ্যাট অমৃতসর অর্থাৎ আকাল কোথায় রয়েছে অমৃতসরে তারপর হচ্ছে কেসগার সাহেব অ্যাট হচ্ছে কি বলতো আনন্দপুর সাহেব পাঞ্জাবে রয়েছে তারপর হচ্ছে পাটনা সাহেব অ্যাট পাটনাতে রয়েছে এবং হাজুর সাহেব রয়েছে হচ্ছে নান্দেদ অ্যান্ড কি বলছে দান হচ্ছে কি হচ্ছে তালওয়ান্ডি সব অ্যান্ড হচ্ছে ভাতিন্ডা অর ভাতিন্ডা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচটা হচ্ছে যে গুরুদ্বারা বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু এখানে রয়েছে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হু লেড মাহাদ সত্যাগ্রহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনকমন একটা প্রশ্ন বলছে মাহাত সত্যাগ্রহ কে হচ্ছে লিড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা অনেকেই সঠিক উত্তর করে ফেলেছ অলরেডি কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর এই মাহাত সত্যাগ্রহ কিন্তু করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো মহাদ সত্যাগ্রহ ওয়াজ এ সত্যাগ্রহ লেড বাই বিআর আম্বেদকর অন টোয়েন্টি মার্চ নাইনটিন উনিশশো সালের হয়েছিল এটা মহৎ সত্যাগ্রহ বি আর আম্বেদকরের দ্বারা টু অ্যালো আনটাচেবেলস টু ইউজ ওয়াটার ইন পাবলিক ট্যাঙ্ক ইন মাহাদ কারেন্ট ইন রায়গাজ ডিস্ট্রিক্ট মহারাষ্ট্র ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার মহারাষ্ট্র যে রাজ্যটা রয়েছে সেইখানে মাহাদ নামে একটা জায়গা রয়েছে সেই জায়গাতে কি হতো অস্পৃশ্য বা নিচু জাতিদের হচ্ছে জল পান করতে দেওয়া হতো না পাবলিক ট্যাঙ্ক থেকে ঠিক আছে এইটার বিরুদ্ধে কিন্তু এই মহৎ সত্যাগ্রহ করেছিলেন আর আম্বেদকর উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউ টোয়েন্টি ফোর দ্য তেভাগা মুভমেন্ট অফ নাইনটিন ফোরটি সিক্স ইস অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অ্যামং দ্য কারেন্ট স্টেট অফ ইন্ডিয়া অর্থাৎ এই তেভাগা মুভমেন্ট হয়েছিল উনিশশো সালে এটা কোন রাজ্যের সাথে রিলেটেড এটা সকলেই জানো তোমরা কমেন্ট করে জানাও তোমরা অনেকেই সঠিক উত্তর করতে শুরু করে দিয়েছো অপশান বি ওয়েস্ট বেঙ্গল তে ভাগা মুভমেন্টটা এই ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত অর্থাৎ বাংলাকে কিন্তু তিনটে ভাগে ভাগ করে দেওয়া হচ্ছিল এবং সেটাই হচ্ছে তে ভাগা মুভমেন্ট কিন্তু নামে পরিচিত তে ভাগা তিনটে ভাগে বিভক্ত দেখো দ্য তে ভাগা মুভমেন্ট ওয়াজ লেড বাই সেআর ক্রপার্স অফ বেঙ্গল রিজিয়ন এগেন্স দ্য অপোজ হচ্ছে কি বলছে অপ্রেসিভ জ্যোতি দাস ইন নাইনটিন ফর্টি সিক্স ফর্টি সেভেন দ্য আপ হচ্ছে আপ রাইজিং সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ বাংলাকে হচ্ছে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হচ্ছিল এরকম ক্রপ শেয়ারের শেয়ার এবং এই মুভমেন্টটা কাদের দ্বারা পরিচালিত ছিল শেয়ার এর দ্বারা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন আমার টোয়েন্টি ফাইভ এবং আজকের যে টপিক আমরা করছি হিস্ট্রি এম এমসিটি ওয়ান এবং এবং খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আনকমন কোয়েশ্চেন করছি অ্যাডভান্স লেভেলের তার কাছে শেষ প্রশ্ন দেখো কোয়েশন নাম্বার টোয়েন্টি তোমরা কমেন্ট করে জানাবে হু এমং দ্য ফলোইং প্লেড এ ডোমিনিয়েন্ট রোল ইন দ্য ফেমাস ভাইকম সত্যাগ্রহ ইন নাইনটিন টোয়েন্টি ফোর অর্থাৎ উনিশশো থেকে পঁচিশ সালে যে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল নিচের অপশনগুলোর মধ্যে কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখি কজন সঠিক উত্তর করতে পারে অনেকেই সঠিক উত্তর করেছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কে কেলাপ্পান কে কেলাপ্পান কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এই নাইনটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে যে ভাইকম সত্যাগ্রহটা হয়েছিল ডিটেলসে দেখব দেখো ভাইকম সত্যাগ্রহ নাইনটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ওয়াজ এ সত্যাগ্রহ মুভমেন্ট ইন ট্রান্সফার কোর কোথায় হয়েছিল গুরুত্বপূর্ণ এখানে কিন্তু এই এই জায়গাটার নাম কিন্তু পরীক্ষায় আসে ভাইগম সত্যাগ্রহ কোথায় হয়েছিল এটা কিন্তু ট্রান্সভাকর সত্যাগ্রহ নামে পরিচিত ইন ইন্ডিয়া ইজ নাও পার্ট অফ কেরালা এখন বর্তমানে কেরালাতে অবস্থিত এগেনস্ট আনটাচেবিলিটি ইন হিন্দু সোসাইটি এবং অস্পৃশ্যদের দ্বারা কিন্তু এটা হয়েছিল কেননা অস্পৃশ্যদের খুব নিচু করে দেখা হতো হিন্দু সোসাইটিতে দ্য মুভমেন্ট ওয়া সেন্টার অ্যাট শিভা টেম্পেল অ্যাট ভাইগম এবং এটা একটা শিব মন্দিরকে কেন্দ্র করে হয়েছিল এই ভাইগম সত্যাগ্রহটা নিয়ার কোট্টায়াম এই কেরালার কোট্টায়াম জায়গাটার কাছে দ্য সত্যাগ্রহ এম অ্যান্ড সিকিউরিং ফ্রিডম অফ মুভমেন্ট ফর অল সেকশন অফ সোসাইটি এবং এই সত্যাগ্রহর মাধ্যমে যে সোসাইটির প্রতিটা মানুষ মানুষ হচ্ছে স্বাধীনভাবে বাঁচতে পারবে এটা সিকিউর করা হয়েছিল থ্রো দ্য পাবলিক রোডস লিডিং টু দ্য সিরি মহাদেভারা টেম্পেল অ্যাট ভাইকম এবং একটা পাবলিক রোড বানানো হয়েছিল মহাদেভারা টেম্পেলের উদ্দেশ্যে ভাইকম থেকে ভাইকমে কে কেলাপ্পান প্লেড এ ডোমিনিয়ান রোল ইন দ্য ফেমাস ভাইকম সত্যাগ্রহ এবং কে কেলাপ্পান ওখানকার একজন বিশিষ্ট বিপ্লবী তিনি এই ভাইকম সত্য গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছিলেন অ্যান্ড ওয়াজ এ লিডার অফ গুরু ভায়ুর সত্যাগ্রহ ইন নাইনটিন থার্টি টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু আরও একটা সত্যাগ্রহ পেলাম উনিশশো সালে গুরু ভায়ুর সত্যাগ্রহ এইটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে ডাব্লু বিসিএস এর জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গুরু ভায়ুর সত্যাগ্রহ কে লিড করেছিলেন সেটা হচ্ছে এই কে কেলাপ্পান ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হয়েছিল উনিশশো সালে দেখো এখান থেকে কিন্তু ডিটেলসে অনেক কিছু জানতে পারলাম তো আজকের ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য দেখো এখানে কিন্তু চারটে ইবুক অলরেডি চলে এসেছে ডাব্লু ভীষণ ডাব্লু পক্ষ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটে ইবুক বহু স্টুডেন্ট বহু স্টুডেন্ট অলরেডি পারচেস করে কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে যারা এখনও নি তারা কিন্তু কিনে নাও খুব সুন্দর সুন্দর করে একদম প্যাটার্ন অনুযায়ী কিন্তু হচ্ছে বানানো হয়েছে বুকগুলো শুধুমাত্র ডাব্লু বিসিএসের জন্য নয় এসএসসি রেল পুলিশ সার্ভিস ইউপিএসি সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো বানানো এবং ইংলিশের ইবুক খুবই ইম্পর্টেন্ট ইবুক টোয়েন্টি ফাইভ মার্কস থাকে ডাবলিউ বিসিএস এর উপর থেকে এবং অন্যান্য এক্সাম টোয়েন্টি ফাইভ মার্কস থাকে যদি ভালো করে এটা ফলো করো তোমরা কিন্তু টোয়েন্টি প্লাস মার্কস কিন্তু ক্যারি করতে পারবে এবং বেস্ট সেলিং ইবুক হচ্ছে এই তিনটে খুবই খুবই ভাবে বিক্রি হয়েছে আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং আরও ইবুক পেতে গেলে তোমরা এই লিঙ্কে জাস্ট পিডিএফটা পাওয়ার পর ক্লিক করবে এবং অন্যান্য এই বুকগুলো পেতে জাস্ট ক্লিক করবে এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে পার্চেস করে নিতে পারো ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে কী করবে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকানটি প্রেস করবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন জয়েন হয়ে যাবে ঠিক আছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য থাকে এবং সেখানে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করা হয় তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কতগুলো সঠিক উত্তর তোমরা করতে পেরেছ তো এখানেই আজকের জন্য ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ নেক্সট ক্লাসে তোমাদের জন্য কিন্তু দেখা হচ্ছে ওকে বাই।